আসসালামু আলাইকুম। আজকে 30/7/2023, আজকে পর্যন্ত আমার কাছে বিদেশের চাকরির তথ্যর যে রিকোয়ারমেন্ট আছে আমি সেটা আপনাদের সামনে শেয়ার করব। বর্তমানে নিউজিল্যান্ডে কর্মী পাঠানোর সুযোগ আছে, 6 মাসে কম বেশি সময় লাগবে, তবে গার্মেন্টসের সেলাই মেশিন অপারেটর লাগবে, সেলাই মেশিন পাক্কা অপারেটর লাগবে। পাশাপাশি বর্তমানে ক্রোয়েশিয়াতে 6 মাসের কম বেশি সময় লাগবে, ক্রোয়েশিয়াতে বৃদ্ধাশ্রমের কাজের কাজ করতে হবে, কাজ করার মন মানসিকতা আছে, পুরুষ এবং মহিলা দুই ক্যাটাগরি লোকেই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ভিসা হবে ক্রোয়েশিয়াতে আপনারা যাবেন সেনজেন ভিসা, কিন্তু কাজ করবেন অস্ট্রিয়াতে বৃদ্ধাশ্রমে। আর একটা সুবিধা আছে, অস্ট্রিয়াতে কিন্তু আপনি চাইলে 1 বছর পরে ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। পাশাপাশি আমার কাছে এই মুহূর্তে পোল্যান্ডের বিভিন্ন সেক্টরের ভিসা আছে, তবে ফ্যাক্টরি ভিসা সবচেয়ে বেশি আছে। পোল্যান্ডে আপনাদের সময় লাগবে 6 মাসের কম বেশি সময় লাগবে। পাশাপাশি পোল্যান্ডে এই যে আমি সেনজেনভুক্ত ইউরোপে সেনজেনভুক্ত যে দেশগুলোর কথা বলবো, এগুলোর জন্য কিন্তু আপনাকে ভিসার জন্য ইন্ডিয়া যেতে হবে। আর যদি কোনো কারণে ভিসা মিস্টেক হয়, রিফিউজ হয়, তাহলে আপনার ইন্ডিয়া আসা যাওয়া একটা খরচ আপনার মধ্যে চলে যাবে। আর ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে আপনি গেলে আপনার 1 লাখ টাকার কম বেশি বেতন ধরে যেতে হবে, থাকা কোম্পানির খাওয়া নিজের হবে, এটা ভেবেই কিন্তু আপনাকে যেতে হবে। ভিসার দাম 20 লাখ হোক আর ভিসার দাম 1 লাখ হোক, সেটা ভেবেই কিন্তু আপনাকে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে যেতে হবে। তবে আমাদের দেশের একটা প্রবলেম হচ্ছে, আমরা অনেকেই ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে যাওয়ার নাম নিলেই আমরা 2-2.5 লাখ-3 লাখ টাকা কল্পনা করি স্যালারি সিস্টেমটা। দেখেন ভাই, একজন লোক ইউরোপের সেনজেনভুক্ত দেশে গিয়েছে, উনি 4 লাখ টাকা বেতন পাচ্ছে, 3 লাখ টাকা বেতন পাচ্ছে, উনি কিন্তু গিয়েই কিন্তু শুরুতে 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 4 লাখ টাকা বেতন পান নাই। উনি এই পর্যায়ে আসতে ওনাকে 4 থেকে 5 বছর স্ট্রাগল করা লাগছে। তো আপনি যে শুরুতেই গিয়েই আপনি 4 লাখ টাকা বেতন পাবেন, 3 লাখ টাকা বেতন পাবেন, এটা ভাবাটাও কিন্তু বোকামি। তো আমাদের দেশের লোকজন কিন্তু এভাবে এটা ভেবেই ওমকে ইতালিতে থাকতেছে, সে মাসে 3 লাখ টাকা কামাচ্ছে, আমি 16 লাখ, 17 লাখ, 18 লাখ, 20 লাখ টাকা খরচ করে আমিও ইতালিতে চলে যাব, মাসে 3 লাখ টাকা করে হলে 6 মাসে আমার 18 লাখ টাকা উঠে যাবে। দেখেন আমাদের মাইন্ড থিঙ্কিংটা কীরকম, তখন আমরা গিয়ে কিন্তু বিপদে পড়তেছি, কারণ আমি শুরুতে গেলেই কিন্তু আমি তার মতো 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা বেতন উঠাতে পারবো না, বা আমার সে যোগ্যতাও নাই। আমি যতই শিক্ষিত হই, কর্মদক্ষ হই, কিন্তু আমি যে কোনো একটা নতুন দেশে গেলে সে দেশের জন্য কিন্তু আমি অ্যাজ এ ফ্রেশ নিউ কামার, আমি নতুন বাচ্চা, আমি সে দেশের পরিবেশের সাথে খাপ খাওয়াই নিতে নিতে কিন্তু আমার 2.5 বছর, 3 বছর সময় লেগে যাবে। তো যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে যাবেন এটা মাথায় রাখবেন। পাশাপাশি আমার কাছে গ্রিসের কাজ আছে, আমাদের কাছে আপনার হাঙ্গেরির কাজ আছে, তবে আপনারা যারা সেনজেনভুক্ত দেশে যাবেন এই জিনিসটা মাথায় রাখবেন। আর নন সেনজেনভুক্ত দেশ, যেমন সেনজেনভুক্ত দেশগুলোতে কিন্তু ভিসা হইতেও পারে নাও হইতে পারে, সেটা এম্বাসির হাতে। আমরা বৈধভাবে টাকা পয়সা খরচ করে আমরা কোম্পানিকে ম্যানেজ করে পারি, টাকা পয়সা খরচ করে পারি, যেভাবে পারি আমরা ওয়ার্ক পারমিট এনে দিতে পারবো, লিগ্যাল ওয়ার্ক পারমিট, বাট ভিসা দেওয়া না দেওয়া সম্পূর্ণ এম্বাসির হাতে, সেটা কিন্তু আমাদের সক্ষমতা না। সেটা ভেবেই কিন্তু আপনাদের সেনজেনের জন্য ট্রাই করতে হবে। আর নন সেনজেনের ক্ষেত্রে বুলেট মিস আছে, ভিসা মিস নাই, কারণ এখানে কিন্তু নন সেনজেনের ক্ষেত্রে আপনাকে এম্বাসি ফেস করা লাগতেছে না। যেমন আমার এই মুহূর্তে আমার কাছে এই মুহূর্তে আপনার আছে ননসেনজেনের ক্রোয়েশিয়া আছে, সরি ননসেনজেনের আপনার আলবেনিয়া আছে, কসোভো আছে, এই দেশগুলো কিন্তু 4 মাস থেকে 6 মাসের মধ্যে ফ্লাইট দেওয়া সম্ভব। তবে এই দেশগুলোতে গেলে আপনাদের বেতন স্যালারি সিস্টেম হবে 30,000 থেকে 40,000 টাকা। এখন আপনারা তো 30,000 থেকে 40,000 টাকা আপনারা মধ্যপ্রাচ্যের দেশে গেলে আয় করতে পারবেন, তাহলে আপনারা কোন দুঃখে আপনারা আলবেনিয়া বা কসোভোতে যাবেন? আসলে আলবেনিয়া বা কসোভোতে কারা যাবেন? যাদের ইউরোপের ভূত মাথায় আছে তারা যাবেন। আর যারা 2 পয়সা আয় করতে চাচ্ছেন, যে 2 পয়সা রোজগার করবেন, তাহলে আপনারা কিন্তু আলবেনিয়া বা কসোভোতে না গিয়ে আপনারা মধ্যপ্রাচ্যে ঢোকেন, কারণ মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে, আরব দেশে যে কোনো দেশে গেলে কিন্তু আপনি 25-30-35,000 টাকা কিন্তু মান্থলি আয় করতে পারবেন অ্যাভারেজ। তো সো আপনাদের কোনো দরকার নাই যে আপনারা ডাবল টাকা খরচ করে ইউরোপের ননসেনজেনমুক্ত দেশে যাবেন। গিয়ে আমরা এই সেক্টরে আমরা যারা আছি, আমরা যারাই ইনিয়ে বলবো আপনি 70,000, 80,000, 1 লাখ টাকা বেতন পাবেন, আসলে না, 1 লাখ টাকা বেতন পাবেন না। ওইসব দেশে গেলে আপনাকে এই স্যালারিটাই পেতে হবে, এই স্যালারিটাই পাবেন। তাহলে আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম যে সেনজেন এবং ননসেনজেন কান্ট্রির আপনারা আসলে কেন যাবেন, কেন যাবেন না। আর পাশাপাশি তুর্কি, সাইপ্রাস এবং আর্মেনিয়া, এই দুইটা দেশও আমাদের কাছে চলমান আছে, এগুলো 3 মাসের মধ্যে ফ্লাইট দেওয়া যায়। তুর্কি, সাইপ্রাস হচ্ছে আপনার দ্বীপরাষ্ট্র, টাকা কামানোর জন্য হলে এই দেশটা পারফেক্ট, কারণ এই দেশে তুর্কি, সাইপ্রাসের 1 লিরা সমান বিগত 5 বছরের হিস্ট্রি যদি আপনারা দেখেন 15 টাকা ছিল বাংলাদেশের টাকা সমপরিমাণ, 15 টাকা থেকে এখন কমতে কমতে 4 টাকায় আসছে, 4 টাকা
আসছে, মানে 4 টাকা থেকে একটু উপরে আছে, এই টাকাটা যে টাকাটা আপনার 15 টাকা থেকে নেমে 4 টাকায় আসছে, এই টাকার রেশিও কিন্তু 8 টাকায় 10 টাকায় যাবে, এটা স্বাভাবিক। তো যারা এখন 4 টাকা ভেবে ভয় পাচ্ছেন তুর্কি সাইপ্রাস যাইতে, তারা নির্দ্বিধায় যেতে পারেন। তুর্কি সাইপ্রাসে আপনি এখন 50,000 টাকার বেশি বেতন হবে থাকা খাওয়া মালিকের, আর যখন লিরার দামটা যখন আস্তে আস্তে আগের পজিশনের দিকে চলে যাবে তখন কিন্তু 1 লাখ টাকার উপরে বেতন হয়ে যাবে। তো এটা হচ্ছে তুর্কি সাইপ্রাস, যেহেতু সময় কম লাগে আপনারা এই সুযোগটা কাজে লাগাইতে পারেন। অথবা আর্মেনিয়া, তুরস্কের পাশের দেশ আর্মেনিয়া, এখানে স্টুডেন্ট প্রো ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসায় অনেক লোকজন যাওয়ার পরে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে কাজ করতে পারতেছে, এবং ওই দেশে আর্মেনিয়াতে আপনি যদি 1-2 বছর থাকেন ওখান থেকে কিন্তু আপনি অনায়াসে ইজিলি আপনি ইউরোপ, সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে আপনি যেতে পারবেন। আর এছাড়াও আমাদের কাছে কিন্তু বর্তমানে মালয়েশিয়ার প্লান্টেশনের কাজ আছে, জঙ্গলের কাজ, পাম বাগানের কাজ, আর আছে আপনার কম্বোডিয়াতে কনস্ট্রাকশন হেল্পার, আর হচ্ছে কম্পিউটার অপারেটর। যারা কম্পিউটার অপারেটর হিসেবে কম্বোডিয়াতে যাবেন তারা কিন্তু 1 লাখ টাকার উপরে বেতন পাবেন, আর যারা কনস্ট্রাকশন হেল্পার হিসেবে যাবেন তারা 30,000 টাকার আশেপাশে বেতন পাবেন। কম্বোডিয়া হচ্ছে চায়নার পাশের দেশ আমাদের এশিয়ার মধ্যেই। আর আপনারা যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাবেন, শুধুমাত্র বাহরাইন ছাড়া এখন কিন্তু কাতারের যথেষ্ট ভিসা হচ্ছে, কাতারের আপনার ক্লিনারের ভিসা আছে, ইনডোর ক্লিনার, তারপর আপনার আপনার ইসে সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ দুবাইতে, UAE-তে আপনার ক্লিনার এবং কনস্ট্রাকশন হেল্পার, বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন রিলেটেড যারা ফুল মিস্ত্রি কাজ জানেন, ট্রেডের কাজ জানা লোক, তারা যাইতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। পাশাপাশি সৌদি আরবে কিন্তু এখন চলমান কাজ, একদম চলমান, বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে যারা যাবেন তারা ডিরেক্ট কোম্পানিতে যেতে পারবেন, ভালো থাকবেন। যারা ক্লিনার হিসেবে যাবেন বেশিরভাগই সাপ্লাই কোম্পানি, অথবা যারা তুলনামূলকভাবে হালকা কাজে যাবেন তারা বেশিরভাগই সাপ্লাই কোম্পানিতে পাবেন, জীবন তেনা তেনা হয়ে যাবে। তো আপনারা যারা মিডল ইস্টের দেশগুলোতে যেতে চাচ্ছেন তারা যাইতে পারেন, সমস্যা নাই। আর যারা সেন্ট্রাল ইউরোপে যেতে চাচ্ছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নাই, ইনশাআল্লাহ আপনাদেরকে পাঠিয়ে দিতে সক্ষম হব। আর যারা আপনার ইউরোপের ভূত মাথায় আছে কিন্তু সেন্ট্রাল ইউরোপের বাজেট নাই, তারা চাইলে নন সেনজেন কান্ট্রিগুলোতে গিয়ে ওখান থেকে পরে ধীরে ধীরে আস্তে ধীরে আপনারা সেন্ট্রাল ইউরোপের দিকে ধাবিত হতে পারবেন। তো এই ছিল আজকের মতো আমার কাছে বিভিন্ন দেশের কর্মসংস্থানের খবর। এছাড়াও নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন। আর প্রবাস রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমার কাছে যদি উত্তর থাকে আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দিব। আর আমি আমার ফোন নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিব, আমার অ্যাড্রেস এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিব, চাইলে আপনারা সরাসরি অফিসে এসে কথা বলতে পারেন, অথবা আমার নাম্বারে ফোন না করে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। কারণ ফোন দিলে আমি একজনের সাথে কথা বলতেছি আরেকজনের ফোন দিল, তাহলে আমি কিন্তু ফোনটা ধরতে পারলাম না, কিন্তু হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করলে আমি কিন্তু 2 ঘন্টা পরে হলেও আমি সেটা শুনে রিপ্লাই দিতে পারবো। তো ধন্যবাদ, সালামু আলাইকুম।